আমি প্রথমে যা বলতে চাচ্ছি সেটা হলো আমি ভেবেছিলাম আমাকে সবাই ভুলে গেছে আই ফিল ভেরি ফ্রাস্ট্রেটেড কিন্তু আমি আপনাদের এই প্রেজেন্স দেখে আপনাদের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে না আমাকে কেউ ভুলে নাই আমি এক বছর ছয় মাস আগামীকালকে ঠিক আগামীকালকে এক বছর ছয় মাস পূর্ণ হবে আমার অপহরণের আমি একটা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যখন আমি ফিরছিলাম তখন আমাকে অপহরণ করা হয়েছে এবং আমাকে অপহরণ করে নিয়ে এক বছর ছয় মাস আমাকে আমার দেশ থেকে আমার পরিবার থেকে আমার সমাজ থেকে আমার ভাষা থেকে আমার আবহাওয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আমি বর্ণনা করতে পারবো না সেই কষ্ট অত্যন্ত কষ্টের মধ্যে আমি সময় পার করেছি অত্যন্ত বিপদসংকুল অবস্থায় আমি সময় পার করেছি প্রতিটি ক্ষণ ছিল আমার সন্ত্রাসীদের ভয় মৃত্যুর ভয় দুর্ঘটনার ভয় কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই তার কথা যার নির্দেশে আমাকে উদ্ধারের ব্যবস্থা করা হয়েছিল আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা এনএসআই আমার উদ্ধার কার্যে নিয়োজিত হয় এবং তারা অত্যন্ত সাকসেসফুলি আমাকে আমার অন্য চার সহযোগী সহ উদ্ধার করতে সক্ষম হয় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার সমস্ত পরিবারের সদস্যের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই তার একজন দেশবাসী একজন নগণ্য দেশবাসী যে সন্ত্রাসীদের হাতে বন্দী হয়েছিল দেড় বছর ধরে তাকে উদ্ধারের ব্যবস্থা করতে আমার আমি যখন এনএসআই এর সদস্যের সাথে মিলিত হলাম গতকালকে তখনই আমার মনে বিশ্বাস স্থাপন হয়েছে যে আমাকে ভুলেন নাই মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের দেশের সরকার বা আমাদের দেশের দেশবাসী আমাদেরকে ভুলেন নাই আমাকে ভুলেন নাই আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এনএসআই এর মাননীয় ডিজি মহোদয় এবং তার অধীনস্থ কর্মকর্তাদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই উদ্ধারের ব্যবস্থা করেছেন আমার ডান পাশে বসা আছে বদরুল আহমেদ বিদ্যুৎ আমি দেখেছি সে গতকাল দুপুর একটা থেকে নিয়ে এই প্লেন ঢাকায় ল্যান্ড করা পর্যন্ত তার যে কর্মদক্ষতা তার যে পেশাগত প্রবণতা আমি দেখেছি সে কি কতটুকু কষ্ট করেছে নিজের পরিবার নিজের সন্তান তার মেয়ে কাঁদছিল বাবার জন্য কিন্তু তিনি আমাকে উদ্ধার কার্যের জন্য ব্যস্ত ছিলেন আমি এই দায়িত্বপূর্ণতা কখনো ভুলব না তাদের এই আমাকে উদ্ধার করার জন্য তাদের যে এই চেষ্টা আমি ভুলব না আমি তাদের এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না